এখন আছি গোঘাট থানার সামনে বাসস্ট্যান্ডে, সামনে বাসস্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এবং সামনে দিকে বেরিয়ে গেছে আরামবাগ রোড এবং এইদিকে হচ্ছে কামারপুকুর রোড। এবং আমার সঙ্গে আমার এক দাদা শম্ভুদাও রয়েছে। আমরা হাজির হয়েছি একটা মোমোর দোকানে। এখানে দেখতে পাচ্ছেন চিকেন মোমো আর ভেজ মোমো পাওয়া যায়। গোঘাট বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয়ে প্রতিদিন বিকেলের দিকে একটি মোমোর দোকান বসে। চিকেন মোমো পাওয়া যায় 50 টাকায় পাঁচটি, আর ভেজ মোমো 5 টাকা করে পিস। আমি আর আমাদের গ্রামের শম্ভুদা দাদা সম্পর্কে দুজনে আমরা হাজির হয়েছিলাম এক বিকেলে, এবং সেখানে মোমো খেলাম। মোমোর স্বাদ খুব একটা খারাপ নয়, খেতে ভালো। যারা গোঘাট আসবেন এই রাস্তার ধারের দোকান থেকে খেয়ে দেখবেন, কিন্তু খুব একটা খারাপ খেতে নয়। এবং গোঘাটের বাসস্ট্যান্ডের কাছেই ওনারা বসেন রাস্তার ধারে, এবং গরম গরম মোমো কিন্তু পরিবেশন করেন। এবং মোটামুটি ভিড়ভাট্টা হয়, নতুন দোকান, 1-1.5 মাস চলছে। যারা গোঘাট দিয়ে যাওয়া আসা করেন একটু ট্রাই করে দেখতে পারেন। এবং মোটামুটি বিক্রি বাটা ভালো হয়। হঠাৎ করে আমরা একদিন যাওয়ার পথে দেখলাম যে মোমোর দোকান বসেছে, তখনই ট্রাই করলাম। এবং আমার থেকে শম্ভুদাই বেশি খেলো, এবং শম্ভুদা খেয়ে বলল, শম্ভুদা আগে বলছিল যে মোমো আমার খেতে খেতে ভালো লাগেনি, কিন্তু এখানে খাওয়ার পর বললো সত্যি মোমোর স্বাদ অনেক ভালো। আবার বলছি, চিকেন মোমো 50 টাকায় 6 পিস, আর ভেজ মোমো 5 টাকা করে পিস। যারা গোঘাটতে যাওয়া আসা করেন একটু ট্রাই করে দেখবেন। প্রত্য বিকেলের দিকে মোমো কিন্তু বসে, এবং থানার কাছাকাছি থানার সামনের দিকে রাস্তার ধারেই বসে থাকে, এবং গরম গরম মোমো পরিবেশন করেন, এবং যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এরা মোমো দেয়।